মেয়ের আবদারে আজকে বানালাম চিকেন হান্ডি। কিন্তু যেহেতু মাটির পাত্র ছিল না, তাই আমি প্রেশার কুকারে আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে মাংসগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। তারপরে খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে কেটে সেটাকে চটকে নিতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণ দেওয়ার পরে খুব সুন্দর করে চটকে নিয়ে যাতে পেঁয়াজটা মজে যায় হাতেই, আগে হলুদটা দেওয়া দরকার নেই, ওটাকে খুব ভালো করে আমরা পেঁয়াজটাকে চটকাবো। তার মধ্যে আমরা দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে সেটাকে চটকে নেব। চটকার দেখতেই পাচ্ছেন আরেকটু লাগবে, আরেকটু দেওয়া হলো। তারপরে ধনের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সেই পেঁয়াজটাকে লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমরা চটকে দিচ্ছি। এমনভাবে চটকাবেন যাতে পেঁয়াজের জলগুলো বেরিয়ে আসে, অর্থাৎ পেঁয়াজটা যেন মজে যায় হাতে। আর পেঁয়াজটা অবশ্যই যেন ঝরঝরা হয়ে যায়। এভাবে করার পরে আপনারা সেটাতে পরিমাণ মতো দেওয়া একটু লাগে, আমি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সেটার মধ্যে। এভাবে সুন্দর করে অনেকক্ষণ ধরে, মিনিট পাঁচেক ধরে বা 5-7 মিনিট ধরে আপনারা ওটাকে চটকে নেবেন। তার মধ্যে সেটার মধ্যে দিয়ে দেবেন এই পেস্টটা আমি তৈরি করেছি পরিমাণ মতো রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। যেহেতু বাচ্চারা খাবে, এই জন্য আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। সেটাকে সুন্দর করে সেটাকেও আমরা এটার সাথে খুব ভালো করে চটকে নেব। মেয়ে চিকেন খেতে দারুণ পছন্দ করে, এই জন্যই আমার এই রান্নাটা শেখা। খুব ভালো করে চটকে নেওয়ার পর দেখবেন সামান্য জল বেরিয়েছে, পেঁয়াজটা মজে যাবে। এভাবে চটকাতে চটকাতে দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে বারবার এটাকে আমি চটকে দিচ্ছি। তারপরে তার মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যে যতটুকু মাংস দেবে। আমি এখানে 1 কেজি মতো মাংস নিয়েছি, সেই আন্দাজে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তারপরে যে চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে সেই চটকানো মশলাটার মধ্যে, এটাকে আমি ম্যারিনেটই হয়ে গেছে আমার হাতেই, সেটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। গামলাটা ছোটো হচ্ছিলো, তাই একটা বড় গামলার মধ্যে আমি ঢেলে নিলাম যাতে আমার হাতটা নাড়াতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চটকে নিচ্ছি। খুব সুন্দর করে চটকাবেন, যত চটকাবেন মাংসটাকে রান্নাটা খুব ভালোভাবে চিকেনের ভেতরে মশলাটা ঢুকে যাবে, মশলাটা না ঢুকলে হবে না। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম কুচি, সেটাকে দিয়েও এবার আমি চটকে নেব। আলু আছে, আলুটাকে আমি আগে, যেহেতু চিকেনের আলু একটু ছোটো ছোটো করে কেটেছি, কেটে নিয়ে সেটাকে তেলে লবণ দিয়ে, হলুদ দিইনি, শুধু লবণ দিয়েই ফ্রাই করে নিয়েছি। এবার আমি সেই প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিলাম সরষের তেলটা, গরম করা আছে, গরম করা সরষার তেল, তেজপাতা, গোটা রসুন, দেখতে পেলেন গোটা রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি একটা শুকনো লঙ্কাও দিলাম। আর এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এলাচ, এলাচটাকে থেতো করে নেবেন। তা মুখটা ছোটো ছাড়ানো হয়নি দেখে তাকে মুখটাকে ছাড়িয়ে দিলাম। তারপর এটা আমাদের দারচিনিটা দিয়ে দেওয়া হলো, এটা গোটা রসুন। মেয়ে রসুন খেতে দারুণ পছন্দ করে, আমিও পছন্দ করি। আর গোটা জিরে, সাদা জিরে দেওয়া হয়ে গেল, দেওয়া ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিলে জিনিসটা সুন্দর মিশে যাবে। তারপরে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে সেটাকে দিয়ে দিব। মেয়ে তেলটা দিয়ে দিচ্ছে, একটু ভেজে ছিল সেটাকে ঢেলে দিল। চিকেনটাকে দিয়ে দেওয়া হলো, সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছে। প্রেশার কুকার দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এটাকে নাড়িয়ে দেবেন। আর তেল ছিল, যেন আমি কেচে নিলাম হাতের তেলটাকে। এবার আমি তার ওপর দিয়ে কাঁচা সরষার তেল কিছুটা দিয়ে দিব পরিমাণ মতো। আপনার যদি মনে হয় তেলটা বেশি হচ্ছে, তাহলে আপনি এটা কম তেলে ইউজ করতে পারেন। সরষার তেলটি দেওয়ার চেষ্টা করুন, সরষার তেলে হান্ডিটা খুব খেতে টেস্ট হয়।
যেহেতু প্রেশার কুকারে করছি ভালো হয় খেতে, কিন্তু মাটির হান্ডিতে করলে আরও বেশি টেস্ট হয়। মাটির একটা সুন্দর স্মেল যেটা থাকে সেটা আপনি পেয়ে থাকেন। এখন এটাকে আমি আটকে দিলাম। আটকে দিয়ে সিটিটাকে খুলে দিতে হবে। খুলে দিয়ে তার মধ্যে আমি এখানে পেপারটাকে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে একদম লো ফ্লেমে আপনারা তৈরি হয়ে গেল আমাদের চিকেন হান্ডি। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসে, খেতেও সেরকমই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই তৈরি করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।